পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রযুক্তি প্রসারে যেভাবে দেশ দ্রুত এগিয়ে চলেছে, 2041 সালে বাংলাদেশে নিরক্ষরতা ও বেকারত্ব থাকবে না, দেশে মাথাপিছু আয় থাকবে $16,400। শনিবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মিলনায়তনে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের যে স্বপ্নের সোনার বাংলা 2041 সালে সেটা প্রতিষ্ঠিত হবে, সবার উচিত এই স্বপ্নযাত্রায় শরিক হওয়া এবং প্রধানমন্ত্রীকে সহযোগিতা করা। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান BHM কবির আহমেদ, মতলব দক্ষিণ পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন প্রমুখ। যে অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, এই প্রযুক্তি প্রসারের ক্ষেত্রে যেভাবে বাংলাদেশ দ্রুত এগিয়ে চলেছে, আমাদের যে স্বপ্নের সোনার বাংলা, কিসের স্বপ্নের সোনার বাংলা? আমাদের মাথা পিছু আয় হবে $16,400, নিরক্ষরতা থাকবে না, আমাদের বেকারত্ব থাকবে না, আমাদের দুর্ভিক্ষতা এখনই চলে গিয়েছে, খাদ্য অভাব থাকবে না। স্বপ্নে যে সত্যিকার সোনার বাংলা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তার বাস্তবায়নে সার্বিকভাবে এগিয়ে চলেছেন। আমাদের উচিত হলো তার এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখা এবং দেশের শাসকরা তিনি যতদিন বেঁচে থাকেন তার হাতে রাখা। আপনার নাগরিক হিসাবে দেশপ্রেমী হিসাবে প্রত্যেক উচিত হবে এই মাঠে এই স্বপ্নযাত্রায় শরিক হওয়া এবং তাকে সহযোগিতা।